হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন ইউটিউবে। দেখে আমি সায়ন্তনি। আমার ভিডিওটি পুরোটা দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আজকে একটা ইয়ামি চিজ চিকেন স্যান্ডউইচ নিয়ে চলে এসেছি, যেটা ব্রেকফাস্টে, ইভিনিং স্ন্যাক্সে বা অফিস টিফিনে বা বাচ্চাদের টিফিনে খুবই তাড়াতাড়ি 5 থেকে 10 মিনিটের মধ্যে বানিয়ে দিতে পারবেন। আমি রেসিপিটি কে বানিয়েছি দেখি। একটা পাত্রের মধ্যে একটু তেল নিয়ে তার মধ্যে কুচো পেঁয়াজ, কুচো টমেটো আর কুচো ক্যাপসিকাম নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নাড়িয়ে নিতে হবে। আমি এর মধ্যে অলিভ অয়েল ইউজ করেছি। এরপর আমি চিকেন সেদ্ধ করে রেখেছি, চিকেনগুলো আমি দিয়ে দিলাম। তারপরে খানিকক্ষণ নাড়িয়ে এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম, আর তারপরে চিজের স্লাইস কেটে দিয়ে দিয়েছিলাম। তারপরে অরিগানো দিয়ে ভালো করে পুরোটা নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে 4টি ব্রেড রেখে 2টো ব্রেডের মধ্যে ভালো করে স্প্রেডটা লাগিয়ে দিয়েছিলাম। পুরোটা ভালো করে 4-4টা লাগিয়ে নিতে হবে। এরপর আমি কভার দিয়ে দিয়েছিলাম। কভার করে একটা পাত্রের মধ্যে বাটার গরম করে তার মধ্যে ব্রেডটাকে সেঁকে নিয়েছিলাম। দুদিকটা ভালো করে উল্টে টোস্ট করে নিতে হবে, যাতে দুদিকটা একটু ক্রাঞ্চি হয়ে যায়। এরপর আমি এটাকে কেটে সার্ভ করে নিয়েছিলাম। খুবই ইয়ামি অ্যান্ড টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে 5 থেকে 10 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি এই রান্নাটা করে নিতে পারবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আবারও নিয়ে চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।